জলাবদ্ধতা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় ভুগছে কুমিল্লা বিসিকের কারখানা মালিক ও শ্রমিকরা। এসব কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। শ্রমিক ও মালিকরা বলছেন, সমস্যার সমাধান না হলে অস্তিত্ব হারাবে কুমিল্লা বিসিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হলেও অনুমোদন আসেনি বলে জানান বিসিক কর্তৃপক্ষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্যচিত্র রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। কুমিল্লায় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে 1961 সালে অশোকতলায় 54 একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে এখানে 135টি কারখানা চালু রয়েছে। তবে নানান সমস্যায় শিল্পাঞ্চলটিতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিসিকের সড়কটি নিচু ও বিভিন্ন খানাখন্দে ভরা। নিষ্কাশনের উন্নত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পানিতে। আশপাশের ময়লা পানিও বিসিকে ঢুকে সৃষ্টি করছে জলাবদ্ধতা। 2017 সালের শেষে কুমিল্লা সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও এখনও সড়কের অধিকাংশই রয়েছে সংস্কারের বাইরে, ফলে উৎপাদিত পণ্য ও কাঁচামাল পরিবহনে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বৃষ্টি হলে ধরুন ঠিক পানি থাকে, কাপড় কেউ কাপড় ভিজে যায়, কেউ কাপড় উড়ে যায়। 2001 পর থেকে পর্যন্ত এক ফোঁটা বালু এই রাস্তা সরকারিভাবে কেউ আলাদা। শিল্পাঞ্চলের সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি, ছিনতাই, এমনকি খুনের ঘটনাও ঘটেছে বলে জানান কর্মরতরা। অশোকতলা মোড় বলেন, এদিক দিয়ে অবস্থান বলেন, ওই জায়গা তো মনে করেন না অনেক হ্যারাসমেন্ট হয়, বিশেষ করে মেয়েরা ইপটিজিনের ক্ষেত্রে অনেক ফুলাফেলি দাঁড়ায় তাই, এদিকে তো অনেক সময় অনেক কথা কই, আমরা শুনলেও না শোনার ভান করে আসতো আর। কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও অনিয়ম ও আন্তরিকতার অভাবে হয়নি বাস্তবায়ন। বিসিককে আমরা ট্যাগ দিই, বিসিক থেকে কোন রকমের উন্নয়নমূলক কাজ হয় না। সরকার যদি একটু নজর দেয়, যেমন সিটি কর্পোরেশনের সাথে যেই বেদলটা, এটা আমরা কাকে ট্যাগ দিব? একটা ট্যাক্স তো দুইখানে হয় না, আমরা বিসিককে দিব না সিটি কর্পোরেশনের দিব। উপমহাব্যবস্থাপক জানান, চলতি অর্থ বছরেই শেষ হবে রাস্তাঘাট সংস্কারের কাজ। সীমানা প্রাচীর নির্মাণে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অলরেডি কাজ চলমান আছে এবং আমরা আশা করছি এই অর্থ বছরের মধ্যে সেই কাজগুলো শেষ হবে। বেহাল দশা কাটাতে অচিরেই কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়ার দাবি বিসিক সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।